चोर आसने माँ के काटे दिल गलाटाओ काटे दिए हाथों काटे दिए पायो काटे दिए काटे दियार पर एक देखलें बंधुरा आपनादेर सकलके स्वागत जानाच्छि आजकेर आरेकटि नतुन भिडियोते। आजकेर एई भिडियोटा एकटु अन्य धरनेर, आगे जे भिडियोगुलो छिलो सेटार थेके एकटु आलादा। तो आजके आमि एसे पौंछेछि नडिहार जे चिड़ियाबाड़ी काली मंदिर रयेछे, नाककाटा काली मंदिर, सेई नाककाटा काली मंदिरे पौंछेछि। एखानेर जे कि सब इतिहास एई मंदिरेर एबं कत पुरनो एबं एइखानेर मंदिरेर माहात्म्य कि एबं सबकिछु जानबो एई भिडियोते। तो अपनारा भिडियो लास्ट पर्यन्त देखबेन। स्थानीय बासिंदा और स्थानीय जरा रही उनादेर काछ थेके आमरा सबकिछु इतिहासटा जानबो, एई मंदिरे किभाबे रयेछे एखाने सेटाओ आपनादेर देखाबो। तो चलुन भितरे दिके देखाई आपनादेर जे मंदिरेर कि सब अवस्था एखन एबं मंदिरेर जे चारिपाशटा देखछेन खूब सुंदर परिवेशेर माध्यमे एई जायगाटा तैरि होयेछे। मंदिरेर रयेछे जे एकटा जोड़ गाछ, बड़ो जोड़ गाछ आछे, एई जोड़ गाछेर निचेई जे मंदिर सेई मंदिरटा रयेछे। आमरा एखन मंदिरेर पिछन दिके आछि, आमरा एखन एकटु सामने दिके जाबो। अनेक बच्चा ऐले एखे खेलाधूला कर एक साउंडर अपना प्रब्लेम होते पारे। तो ये देखें दुटो पायर मतो चिन्ह देखें जो पाथर तैरी पा देखें ये पाटा अनेक पुरानो पाटा मंदिर शुरू थे किन्तु ये पा देखें पाटा अनेक दिन पर आना हो मंदिर सब देखे जो शुरू हो तक ये पाटाई छिल तारपर एटा अन्य दूर थेके आना हो मंदिर जो अवस्था आपनी देखें जे जोड़ गाच एखे रही है एक मंदिर माथार ऊपरे मायर माथार ऊपरे काली मायर माथार ऊपरे जोड़ गाचटा उठे यहाँ काली मायर गर्दन जेटा आम्रा घाड़ बोली देखें ये काली मायर जी एखन आपनादेर आमी मंदिर भितर अवस्था देखाबो। ये देखें मूर्ति, ये मूर्तिटी हे नाककाटा काली मायर मूर्ति, बहुदिन धरे पूजा करा हे। बाकी जे तथ्य सेगुलो स्थानीय बासिंदादेर काछ थेके जेने नेब। देखें जे काली मंदिरटा किभाबे शिकड़ शिकड़े सब बांधे निएछे जोड़ गाछेर शिकड़े, एटा किन्तु एकटा भाइटाल पॉइंट एखानेर। এখানে এসে আমরা কাকা পেয়েছি, তো এই কাকার কাছ থেকে আমরা জেনে নেব যে এখানের কী সব ইতিহাস বা কী রকম রহস্য রয়েছে বা কীভাবে এই মন্দির হয়ে উঠেছে সব কিছু আমরা জেনে নেব। তো কাকা আপনার কী নাম? গোপাল মাহাতো। গোপাল মাহাতো, আপনার এখানেই বাড়ি? আচ্ছা, তো আপনি এখানে কতদিন ধরে মানে এইটার তত্ত্বাবধানে আছেন, এখানে দেখাশোনা করেন? এটা দেখাশোনা মানে আমার যতদিন খেয়া। আচ্ছা, আমি তো আর জানি না আর দেখিও না, আমার তো বয়স কম। আমার দাদুরা বলে দিয়েছে, বাবারা বলছিল যেটা বহুত দিনের থেকে মন্দিরটা। ইয়ার আগে এই জড়ি গাছটা যেটা দেখছেন, এই জড়ি গাছটা মায়ের মাথা যখন চুন রং করা হতো তখন আমরাই চুন রং করা হতো। তো কুটুস গাছ একটা ছিল আর জড়ি গাছ একটা, তো জড়ি গাছটাকে কাটিয়ে মানে প্রত্যেক বছর মানে পরিষ্কার করার সময় কাটিয়ে দেওয়া হতো, নুন ঢুকান দেওয়া হতো, কিন্তু কোনো রকম গলাগলি কিচ্ছু হয় না। তারপরে লাস্টে আমরা ছাড়িয়ে দিলাম, ঠিক আছে গাছটা হয়ে যাক, হয়ে গেল মায়ের মাথায় হয়ে গেল। মায়ের আগে ইয়ার থেকে এলে তো আগে বাঁ সাইডে একটা বিরাট জড়ি গাছ ছিল, সেই জড়ি গাছটা হঠাৎ পড়ে গেল। মানে মায়ের মায়ের মাথার দিকেও ডাল ছিল, ডালও মায়ের মন্দিরে কিচ্ছু হলো না, একদম হাট করে বৈশাখ মাসের দিনে পড়ে গেল দুপুরবেলা একটা দেড়টার সঙ্গে পড়ে গেছে। তো গাছটা যে যার কাটে কুটে ইয়া করে নিয়ে গেছে, তো এরকম তোমার মনে করো মন্দিরে যা। তো আমার দাদুরা বলে দিত যে মন্দিরটা আমরাও দেখি। আচ্ছা, তাও মানে আনুমানিক কেমন বয়স হতে পারে? মানে ধরুন আমারই তো তোমার মনে করো 70 বছর হয়ে গেল, তাহলে বাবার কত বছর ইয়ে আছে ওটা তো আর আমি বলতে পারছি না। আমাদের তখন তখনকার কোনো পাঞ্জিপতি কোনো দেখালে কি কিছু নাই ইয়া করা। দেখে যা বোঝা যাচ্ছে যে
প্রায় 200 বছরের উপরে হবে 200 বছরের উপরে 200 উপরে 200 উপরে হ্যাঁ আমরা আগে ভাবেছিলাম যে এরকম তখন ছোট তো আমরা কাটিয়ে দিতাম পরিষ্কার করে ইয়া করে দিয়া হয়তো তো দেখ তারপরে কে কেউ বললো যে না নুন ঢুকান দাও আমরা নুনও ঢুকান দিলাম তো আর কোনো কিছুতে যখন হইল না তখন আমরা ছাড়িয়ে দিলাম বলে যা মায়ের যা আছে ভালো তো আমাদের আর কোনো আচ্ছা এখানে মানে পূজা হয় হ্যাঁ পূজা ডেলি পূজা হয় হ্যাঁ ডেলি মানে শনিবার মঙ্গলবার এমনও মানে সব ইয়া করে ডেলি ঠাকুর আছে পূজা দেয় তো হয়তো আপনারও যদি পূজা ইয়া করার আছে এসে পূজা দিয়ে দেয় তবে ডেলি ধূপ ধুনা পড়ে বলি হয় নাকি হ্যাঁ বলি কালী পূজায় কালী পূজায় বলি হয় পূজায় বলি হয় তারপর তোমার যদি মানসিক হয় ওই আসে দিয়ে যায় মানে এখন আর কোনো রকম সরকারি হেল্প পান না সরকারের থেকে তো কোনো হেল্প পাই নাই আজ কোনো পাই নাই মন্দির পাই নাই পাই নাই এই ঘরগুলো সব মানে আদায় করে তাহলে বানানো হ্যাঁ এগুলা আদায় করে এই যে যেটা ইয়া হইছে আদায় করা আছে যে পাশে যেটা ইয়া আছে যে হনুমান ইয়া মরে গেছিল তখন আইনি নিয়ে সামনে এখানে মায়ের কাছে পুঁতে দিন মারা গেছিল এগুলা মানে এখানে পুঁতে বেদিক স্মৃতিতে ইয়া করা হয়েছে আচ্ছা কাকা এখানে মন্দিরটার নাম নাককাটা মন্দির কেন ওই তো বলছি এই যে এইটা মন্দিরটার নাম হচ্ছে এখানে ধান চাষ হতো ধান চাষ হতে যখন চোরে ধান কাটে নিয়ে যাচ্ছিল তখন আমার জমি আমাকে মায়ে ডাকে দিচ্ছিল তখন চোরে আসেনি মাকে কাটিয়ে দিল গলাটাও কাটিয়ে দিয়েছে হাতও কাটিয়ে দিয়েছে পায়েও কাটিয়ে দিয়েছে কাটিয়ে দেওয়ার পর এই যে একটা যে দেখলেন অরিজিনাল পা ওইটি হচ্ছে অরিজিনাল পা আর একটি হাত একটি পা ডুড়কু গ্রামে মানে চোরে ফেলে দিয়েছিল এই এই ডুড়কু টামনা ডুড়কু ওইখানে ফেলে দিয়েছিল তখন ওই যে আরেকটা যে পাটা দেখা আছে সেটা ওইখান থেকে ওরা ওইখানে পূজা পাঠ করে ইয়া করে ওইটার তখন ওই চাটানটার থেকে ওখানে যখন ইয়ে হলো তখন ওই যে বড় যেটা দেখা যাচ্ছে তখন ওইখান থেকে ওইটা বানানো আনে আর এখানে রাখা হয়েছে সেই তখন থেকে মানে নামটা হয়ে গেছে নালে ইয়ার নাম হচ্ছে দেউলিয়া কালী মানে আসলে কিন্তু নাককাটা কালী না মানে লোকে লোকে এটা করে দিয়েছে যখন চোরাইটা ইয়া হয়েছে ইয়া করা হয়েছে সেই তখন থেকে নাককাটা নাককাটা বলে নালে আসল নাম হচ্ছে দেউলিয়া কালী দেউলিয়া কালী তো মানে এটার মাহাত্ম্য মন্দিরটার কোনো মাহাত্ম্য মন্দির মানে যে যা ইয়া করে সব ইয়া করে পূর্ণ হয় আচ্ছা তো জায়গাটা একটু বলে দিন যে কোন নডিয়া চিড়াবাড়ি নডিয়া চিড়াবাড়ি চিড়াবাড়ি পুরা শহরের বুকেই রয়েছে 7 নম্বর ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডে আপনারা চাইলে আসতে পারেন খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই কালী মন্দির আর পূজা কখন কখন হয় পূজা তোমার মর ডেলি পূজা হয় তো শনিবার আর মঙ্গলবার এইটা মানে ইয়া হয় তারপরে ডেলি ঠাকুর আসে নিয়ে পূজা করে যায় আর তুমিও আরও পূজা করার আছে পূজা করে চলে যায় তো আমরা এই কাকার কাছ থেকে জানলাম যে এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরের যে কীভাবে কালী মন্দিরটা নাককাটা কালী মন্দির হয়ে উঠল সেই কিছু সব কিছু আমরা জানলাম এই কাকার কাছ থেকে এবং পাশে অনেকজনই রয়েছেন আরেক কাকা এখানে রয়েছেন কাকা আপনার কী নাম আমার নাম সুরেশ সাউ আপনি কতদিন ধরে দেখছেন এই কালী মন্দির আমি তো এখানে তো বহুদিন রইলাম আমি এই পাড়াতে বসবাস করছি মোটামুটি 9 বছর হবে 9 বছর আর এখানে দিনও ঘুমায় দরকার বলে রাতেও ঘুমায় দিই আচ্ছা মন্দিরটা উপরটা উপরটা যেটা দেখবেন না না ছাদটা ছাদটা জানবে মানে জটের মতন তোমার মনে করো এতটা সব চাপ চাপ বাঁধাই আছে আচ্ছা চাপ বাঁধাই আছে উপরটা শিকড়গুলা সব উপরটাই দেখে যা বোঝা যাচ্ছে হ্যাঁ উপর উপরে যে শিকড়গুলা গেছে সেটা সব যেমন জটের মতন হয়ে উপরটাই ইয়া আছে ওই জন্য তোমার মনে করো মায়ের মন্দিরটাই জল সব করে আচ্ছা আচ্ছা মন্দিরটাই জল সব করে তো আপনারা কি বলেন যে এই মন্দিরটা যদি পুনরায় মানে নির্মাণ করা হয় তাহলে কেমন হয় আপনাদের কাছে অতি উত্তম অতি উত্তম ওটা তো করলে ভালোই হয় কিন্তু ওইরকম তো অনেকে ইয়া করা আছে ওটা এখন রিস্কটা কেউ নিতে চায় না
লিতে রিস্কটা কেউ নিতে চায় না। এটা যে পুরানো আদি ইয়ার মন্দিরটা ওটা রিস্কটা কেউ নিতে চায় না যে ভাঙবে কি ইয়া করো। তো তোমার মনে করো হয় হবে ইয়া করা, সাইডে যদি ইয়া করা হয় পিলার দিয়ে বিম ইয়া করে নিয়ে ইয়া করে নিয়ে যদি করা হয় তো হবে। তো কিন্তু এখানে তো মানে ইয়া করা হয় না, চাঁদা পাটা ইয়া করে ইয়া হয় যতটুকু ইয়া করা হয় পূজা পাঠ হেরি ফেরি ইয়া ইয়াতে চলে যায়। আচ্ছা, তো আমরা জানি নিলাম এখানে যে কালী মন্দির রয়েছে নাককাটা কালী মন্দির, এবং এই যে কালী মন্দির, এই কালী মন্দিরের নামটা কিন্তু নাককাটা আসলে ছিল না, না ওই তো মন্দির। তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি। এই যে মন্দিরের দৃশ্য আপনারা দেখছেন যে চারদিকে কীরকম রয়েছে, তো আমরা ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং এই যে মন্দির, এই মন্দিরের ব্যাপারে আপনারা কতটা জানেন, বা যদি আপনারা জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে আরও লোকজন জানতে পারে এই যে মন্দিরের রহস্য কী এবং ইতিহাস কী।